জগন্নাথ মন্দিরের সবটি গোপন কুঠুরিতে কি রাখা আছে, কত সোনাদানা গচ্ছিত প্রভু জগন্নাথের কাছে, অজস্র সব মিলে পাহারা দেয় জগন্নাথের অলঙ্কার, রহস্যে মোরা জগন্নাথ দেবের মন্দির নিয়ে জানুন অজানা কাহিনী। জগন্নাথ দেবের নাম শুনলেই সবার আগে আমাদের মনে পড়ে পুরী ধামের কথা। প্রতিদিন প্রায় 30,000-এরও বেশি ভক্তের সমাগম ঘটে পুরীর জগন্নাথ মন্দিরে। এই মন্দির নিয়ে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রহস্য। এমন একাধিক রহস্য রয়েছে যার সমাধান আজও হয়নি। ঠিক তেমনই এক রহস্যের অন্যতম বিষয় এই মন্দিরে অবস্থিত সাতটি গোপন কক্ষ। কি আছে সেই কক্ষে যা আজও রহস্যে মোরা? তবে মনে করা হয় গোপন কক্ষগুলো জুড়ে রয়েছে মণিমাণিক্য সোনা অলঙ্কার, কিন্তু ঠিক কত পরিমাণ ধন সম্পদ আছে সেখানে তা নিয়েও রয়েছে বিস্তর মতপার্থক্য। ধন সম্পদের মালিকানার নিরিখে এদেশের ধনীতম মন্দিরগুলোর মধ্যে একটি ওড়িশার এই মন্দিরটি। এই মন্দিরে জগন্নাথ দেবের রূপ দর্শন করতে মরিয়া হয়ে ওঠেন ভক্তকুল। তার উপর প্রভু যখন সোনার গয়নায় সেজে ওঠেন, আরও উজ্জ্বল রূপে প্রভুকে দেখে চোখ সার্থক হয় ভক্তবৃন্দের। তবে জানলে অবাক হবেন, জগন্নাথ বলরাম সুভদ্রার সব মিলিয়ে যা গয়নাগাটি হয়েছে, বড়জোর তার 10-15% লোক চক্ষুর সামনে এসেছে। মন্দিরে যখন কোনো উৎসব হয় তখন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে অলঙ্কার দিয়ে সাজিয়ে তুলতে বাহার ভাণ্ডারের অলঙ্কারই ব্যবহার করা হয়। জগন্নাথ দেবের মাথার ব্রহ্মজ্যোতি হীরে, বলরামের মাথার নীলা ও সুভদ্রার মাথার মানিক সবই রত্নভাণ্ডারের বাহার ভাণ্ডারে রাখার সম্পদ। নিশ্চয়ই ভেবে অবাক হচ্ছেন, বাহির ভাণ্ডারে যদি এত মণিমাণিক্য থাকে তবে ভিতর ভাণ্ডারের চেহারাটা কেমন? কিন্তু সেই চেহারা সাধারণ মানুষের চোখের আড়ালে। কারো পক্ষেই সম্ভব নয় মন্দিরে রহস্যে মোরা ভাণ্ডারে কত পরিমাণ সোনাদানা আছে তার হিসেব কষা। সরকারি কর্তারা হাইকোর্টের নির্দেশে রত্নভাণ্ডার পরিদর্শন করেছেন, কিন্তু প্রকৃত সম্পদের পরিমাণ সঠিকভাবে প্রকাশ্যে আনেননি তারা। তবে জানিয়েছেন, এই রত্নভাণ্ডারে 7টি ঘর রয়েছে। সামনের ঘরটি আনুমানিক 20x20 ফুট আয়তনের, ঘুটঘুটে অন্ধকার, জরা জীর্ণ দেওয়াল, ছাদে নোনা ধরা। তবে সবকটি ঘরে প্রবেশ নিষিদ্ধ। যদিও 1926 সালের ফেব্রুয়ারিতে পুরীর রাজা গজপতি রামচন্দ্র দেব একটি তালিকা প্রকাশ করেছিলেন, সেই অনুসারে জানা যায় জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার সোনার মুকুট, 150টি সোনার অলঙ্কার সহ 837টি জিনিস রয়েছে মোট। সোনার অলঙ্কারগুলির মোট ওজন 15 কেজিরও বেশি। এছাড়াও মন্দিরের কোষাগারে রয়েছে সোনার হার, মূল্যবান রত্ন, পাথর, সোনার থালা, মণি, মুক্ত, হীরে, প্রবাল এবং রূপোর সামগ্রী। কথিত আছে, অজস্র সাপ জগন্নাথ দেবের অলঙ্কার পাহারা দেয়। কেউ সেখানে ঢুকলেই সাপের হিস হিস আওয়াজ পর্যন্ত শুনতে পাবে। এমনকি এও শোনা যায়, 1984 সালে যখন রত্নভাণ্ডার পরিদর্শন করা হয় তখনই পরিদর্শকেরা সাপের হিস হিস আওয়াজ শুনতে পান। যদিও এই বিষয়টির সত্যতা যাচাই করা যায়নি, অনেকেই এটিকে মিথ বলে মনে করেন।